হ্যালো ভিউয়ার্স, তো অনেকদিন বাদে আর একটা ভিডিও বানাচ্ছি। দেখতেই পাচ্ছ, তিনখানা বই আমার হাতে আজকে এসছে, ব্রাশগরণ, ম্যান্ড্রেক এবং বেতাল। তো আজকে বইটা কালেকশন করলাম, তো ভাবলাম আজকে ভিডিওটা বানিয়ে প্রথম ব্রাশগরণ থেকে দেখাচ্ছি। গোরকনের হামলা, আঁকা জিঙ্কি, অঙ্কিত মিত্র, অভিষেক বিশ্বাস, ট্যাং টু অনুবাদক, বিশ্বতপ প্রকাশস্থ। বইটির প্রাইস করেছে দেখাচ্ছি, 179 টাকা। দেখুন, আবার সেই একই ভুল, পাতা কমিয়ে দিয়েছে, হ্যাঁ 23 পৃষ্ঠার করেছে, পেজ কমিয়ে দাম কমিয়েছে। আপনারা যেহেতু বলতেন না দাম কমান দাম কমান, এই কেস করেছে। কালারফুল সব ঠিক আছে, পেজ কমিয়ে দিয়েছে। তো আজকে এটা বইটা কালেকশান করলাম। এর আগে ভিডিওটা আমি বলেছিলাম, এটা হাতে এলেই সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখাবো। গল্প চলছে ভালো, এবারে নাকি মিংকে ধরা পড়েছে। আমি এখনও পড়িনি, আমি হাতে জাস্ট আপনাকে জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি। এটা দেখুন, আপনারা পারলে সংগ্রহ করে নেবেন, আমি বৈচিত্র্য থেকে সংগ্রহ করেছি। এমনি 7 নম্বর এডিশনটা ভিডিও একটা হয়ে গেল। যতগুলো এডিশন বেরিয়েছে ততগুলো অ্যাড দেওয়া আছে। এই গেল ফ্ল্যাশগরণের আঁকা, কালারফুল সবই, একটু পেজটা একটু মোটা করলে ভালো হয় দাদা, আপনাদের রিকোয়েস্ট করছি। মানুষের দাম কমিয়ে যদি আপনি পেজ বাড়িয়ে দাম কমাতেন, সেটা সবথেকে দেখতে ভালো লাগতো, শুনতেও ভালো লাগতো। হ্যাঁ, এটা সবথেকে ভালো লাগতো, খুব সুন্দর করেছে বইটা, দেখতেও সুন্দর, সবই ঠিক, আপনারা পেজ কমিয়ে দিয়েছেন। এরপরে আসছি আর একটি কাহিনী, ম্যান্ড্রেককে নিয়ে। এটার দাম করেছে 179, একই কেস, পেজ কমানো। আগে পেজটা আগে দেখাই, 28 28 পৃষ্ঠার, বিপজ্জনক ডরাইও। ম্যান্ড্রেক যারা পড়েছেন বিভিন্ন কমিক্সে, তারা হয়তো বলতে পারবেন আমি অত পড়িনি। তো আমি ভিডিওটা খুঁটিয়ে দেখাচ্ছি যাতে ভিডিওটা আপনাদের ভালো লাগে, এবং নেক্সট 8 এডিশনের সম্বন্ধে একটা আলোচনা করব বেতালে, সেটা আপনার ভিডিওর লাস্ট শেষে আপনার করব। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। দেখুন পাতার কোয়ালিটি খুব সুন্দর করেছে ম্যান্ড্রেকের, এই কাহিনিটি দেখে মনে হচ্ছে খুব দুর্দান্ত হবে। কাহিনি মোটামুটি খারাপ হচ্ছে, 6 নম্বর এডিশন থেকে ওরা অনেক চেঞ্জ করেছে নিজের মধ্যে, যেটা আগে ছিল মোলের প্রত্যাবর্ত। দুটো গল্প আছে, ছোটো ছোটো গল্প, ম্যান্ড্রেকে কোনো বড় গল্প হয় না, আমি এখন অবধি পাইনি এদের কাছে। সেই সেকেন্ড এডিশনের গল্পটা যা ছিল বড়, এখানে গল্পটা শেষ হয়েছে। এটা আঁকা ফাঁকা আর্টিস্ট ঠিক আছে, বইটা দেখতেও ভাল লাগছে, একটাই কভার করেছে ম্যান্ড্রেকে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বেতাল, এটার দাম করেছে আপনার 229, যেটা আগের বাড়ি ছিল 350, এখানেও পেজ কমিয়ে দিয়েছে, এখানে করেছে আপনার 40 পয়সা, 40 39, দেখুন 39 পৃষ্ঠা করে বসে আছে। তো বেতালের কাহিনীটি যেটা করা হয়েছে টনি ডিপল এর কাহিনী অনুযায়ী, তো এরপরের এডিশনে যে কাহিনীটা আসছে বেতালে, যেটা ওনারা অ্যাড দিয়ে সাইবেরির কাহিনী, ঠিক আছে, এবার কিরম করবে আমি জানি না। এটা গল্পটা হচ্ছে মেক্সিকোর যে অভিযান হয়েছিল ফোর্থে, 5th এডিশনটাকে এখানে নিয়ে এসছে, মেক্সিকোর অভিযান শেষ পর্ব, এল রবি এলো রোডিয়ান, ঠিক আছে। কালার খুব ভালো হয়েছে, ওটা যেমন সাদা কালো করেছিল, দেখুন পাতা গ্রাফিক্স দুর্দান্ত, গ্রাফিক্স নিয়ে কোনো কথা হবে না ফ্যান্টমের। এরা যে পরিমাণে কাজ করছে, শুধু একটু পেজটা যদি এরা বাড়িয়ে দেয় খুব ভালো হয়, গ্রাফিক্স নিয়ে আর কোনো কথা হবে না। অন্য অন্য কমিক্সের থেকে, ইন্দ্রজাল কমিক্সের থেকে যদি কাহিনিগুলো বেরিয়ে থাকে, অনেক বেটার আঁকা। এবং ধীরে ধীরে এটাও আমার সামনে আসছে, মনে হয় এটা কিংফিশার্সের থেকে অনেক দুর্দান্ত কাহিনী কাহিনী ধীরে ধীরে নিয়ে আসবে, যেহেতু ওরা স্কাইবেরির কাহিনী ঢোকাচ্ছে, ঠিক আছে।
অপেক্ষায় থাকবো নেক্সট 8 এডিশনের জন্য। তো বেরোতে বেরোতে এপ্রিল মাস, এপ্রিলের আগে কোনো বই বেরোবে না এটুকু বুঝতে পারছি। এই তো ফেব্রুয়ারির লাস্টে বইটা পেলাম, ফেব্রুয়ারি মার্চ, এপ্রিলের আগে পাবো না। তো এপ্রিলের সময় আমি ভিডিওটা বানাবো 8 এডিশনের জন্য। খুব সুন্দর করেছে কাহিনীটি, পারলে অতি অবশ্যই কিনবেন। পেতালির গল্প যথেষ্ট ভালো, পেজ কোয়ালিটি ভালো, 7 এডিশন কিন্তু খারাপ হয়নি, কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন।